আফগানিস্তান নিয়ে খুব চলছে। মাননীয় প্রধানমন্ত্রী সমস্ত পার্টির প্রতিনিধিদের ডেকেছেন, এই সংকটের সময় ভারতের কি হওয়া উচিত ভূমিকা, আমাদের নাগরিকদের নিয়ে কি ভাবা উচিত। আমি শুনলাম আমাদের এখানকার যে পার্টি টিএমসিও যাবে, ভালো কথা, কিন্তু আমি পার্টির নেতাদের জানতে চাই, একটু জিজ্ঞেস করতে চাই যে এই যে তালিবান আগ্রাসন, হিংসা, ভয়ের পরিবেশ, যেটাকে স্বাধীনতা উৎসব বলা হচ্ছে, সেটার ভয়েতে আফগানিস্তান থেকে হাজার হাজার মানুষ পালাচ্ছেন, সেখানকার মানুষকে আটকে রাখার জন্য এয়ারপোর্টের রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে, রোড বন্ধ করা হয়েছে, যাতে লোক দেশ ছেড়ে পালাতে না পারে। কি এমন স্বাধীনতা যে লোক দেশে থাকতে চাইছে না, ভয়ের মধ্যে আছে? আর এই যে তালিবান রাজ চলছে, টিএমসির মতো একটি পার্টি যারা সর্বভারতীয় পার্টি হতে যাচ্ছেন, যাদের নেত্রী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন, তাদের রোলটা কী আছে, তাদের স্ট্যান্ড কী আছে, তারা সেই মিটিংয়ে গিয়ে কী বলবেন, আমরা জানতে চাইছি, বাংলার মানুষ জানতে চায়। কারণ পুলওয়ামা ঘটনার পরে তার পাকিস্তানের সঙ্গে সুর মিলিয়ে বলেছিলেন যে বিজেপি জেতার জন্য এই ঘটনা করিয়েছে। বালাকোটে যে ঘটনা ঘটেছে এয়ার স্ট্রাইক, সেই স্ট্রাইক তার সম্বন্ধে আমাদের দেশের নেতা রাহুল গান্ধী প্রশ্ন করেছিলেন, তার তথ্য প্রমাণ কোথায়, বালাকোটে যে ভারতীয় সেনা সেখানে যে স্ট্রাইক করেছে, সার্জিক্যাল স্ট্রাইক, তার প্রমাণ চেয়েছিলেন। আমাদের মুখ্যমন্ত্রী তথা টিএমসির নেতারাও সেই প্রমাণ চেয়েছিলেন। আমাদের দেশের সরকার তথা প্রধানমন্ত্রী তথা সেনার উপরে যাদের বিশ্বাস নাই, তারা তালিবানদের নিয়ে কী বলতে চান, আমরা জানতে চাই।